জামাতে নামাজ পড়ার সময় যদি অর্ধ রাকাত না পাই, পরে অর্ধ রাকাত পূরণের জন্য একবার সালাম ফেরানোর পর দাঁড়াবো নাকি দুইবার সালাম ফেরানোর পর দাঁড়াবো? অর্ধ রাকাত আবার কেমনে পাই? রাকাত পাইলে একটা ফুল পাবেন, আর না হলে বাকিটা কাউন্ট হবে না। অর্ধ রাকাত পাওয়ার তো কোনো সিস্টেম নেই। ইমাম সাহেবকে যদি আপনি রুকুতে পান, রুকুতে যাইয়া ইমাম সাহেবকে ধরতে পারেন, তাহলে ওই রাকাত পেয়ে গেছেন, ফুল রাকাত পেয়ে গেছেন। আর যদি রুকুতে না পান, তাহলে সেক্ষেত্রে আপনি সিজদা গেলেন, রুকু থেকে উঠার পরে ইমাম সাহেব তারপরে যুক্ত হলেন, তাহলে ওই রাকাতে সিজদা করলে সিজদার সওয়াব পাবেন, রুকু থেকে উঠে দাঁড়ানোর পরে যুক্ত হলে তো এটা সওয়াব পাবেন, কিন্তু ওই সময়ে ঢোকার কারণে ওই রাকাতটা আপনি পান নাই। অতএব আধা রাকাত পাওয়ার কোনো সিস্টেম নাই, পাইলে ফুল রাকাত পাবেন, আর না হলে পুরো রাকাতই কাউন্টেবল হবে না, গণ্য হবে না। এখন কথা হলো, এক রাকাত মিস হোক আর দুই রাকাত মিস হোক বা আধা রাকাত মিস হোক, মূল প্রশ্ন হলো ইমাম সাহেব একদিকে সালাম ফেরানোর পরে দাঁড়াবো নাকি দুই দিকে সালাম ফেরানোর পরে দাঁড়াবো? এর উত্তর হলো, ইমাম সাহেব দুনো দিকে সালাম ফেরানোর পর আরো পারলে একটু অপেক্ষা করে তারপরে দাঁড়াবেন। আমাদের তো আজকাল এমন ব্যস্ততা যে ইমাম সাহেবের সাথে জামাতে নামাজ পড়লে ওই বেচারা এক দুই রাকাত যদি ছুটে থাকে, মাসমুখ হয়ে থাকে, ইমাম সাহেব আসসালাম মুখ দিয়ে বের হইতে না হইতে আমরা দাঁড়ায় যাই। আমরা খুব অ্যাক্টিভ আল্লাহর ইবাদতের জন্য মাসমুখ, তাই না? যে ইবাদতের প্রতি আগ্রহ এত বেশি যে ইমাম সাহেব আসসালাম বলার সাথে সাথে আমরা দাঁড়ায় যাচ্ছি, সুবহানাল্লাহ। আসলে এটাকে আমরা একটা বোঝা মনে করতেছি যে আমার এক রাকাত দুই রাকাত বাকি আছে, তাড়াতাড়ি পড়ে ফেলতে পারলে ঝামেলা শেষ হয়ে যায়, এই জন্য ইমাম সাহেব আসসালাম মুখ দিয়ে বের করতে না করতে আমরা দাঁড়ায় যাই। এটা ঠিক না, কারণ ইমাম সাহেব একদিকে সালাম ফেরানোর পর অথবা দুই দিকে সালাম ফেরানোর পর তার যদি মনে হয় যে একটা ওয়াজিব ছুটে গেছে, এখন যদি উনি সেজদায় চলে যান সেজদায় সাহু দেওয়ার জন্য, আপনি তো উঠে গেছেন, এবার কি করবেন আপনি? সমস্যা হবে কি হবে না? এই জন্য ইমাম সাহেব দোনো দিকে সালাম ফিরাবে, তারপর যদি দেখেন যে না ইমাম সাহেবের কোনো নতুন সেজদা টেজদা দেওয়ার কোনো ভয় নাই, আশঙ্কা নাই, উনি নামাজ পরিপূর্ণ শেষ করেছেন, এবার আপনি দাঁড়াবেন। এটা হলো সুন্নাত। হুলস্থুল করা যাবে না? আমরা হুলস্থুল করি, তাড়াহুড়ো করি, কারণ নামাজটা আমাদের কাছে একটা বোঝা, আল্লাহ মাফ করো, অথচ এটা আল্লাহর কাছে নৈকট্য অর্জনের মাধ্যম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এমন ছিল যে নামাজ থেকে তিনি বের হতে চাইতেন না, যত সময় দিতে পারতেন ভালো লাগতো। আজও আমি বলি, ভাই একটু সময় নিয়ে ধীরে ধীরে কি বলছেন সেটার অর্থটা বুঝে বুঝে নামাজ পড়েন, আপনি বিশ্বাস করুন নামাজ আপনার ছাড়তে ইচ্ছা করবে না। নামাজ একটা অত্যন্ত প্রেমময় ইবাদত, আল্লাহর সাথে বান্দার কানেকশনের সবচেয়ে বড় মাধ্যম, মূল মাধ্যমই হলো সালাত। অতএব একটু সময় নিয়ে কি বলছেন অর্থগুলো খেয়াল করেন, দেখবেন আপনার সালাত থেকে বের হতে ইচ্ছা করবেন, অথচ আমরা তাড়াহুড়ো করি। যাই হোক, ইমাম সাহেব দোনো দিক সালাম ফেরানোর পরে তারপরে কি করতে হবে? মাসউদ ব্যক্তি দাঁড়াইতে হবে, তার আগে না।